মহাবিশ্ব। কোনো এক অদৃশ্য শক্তির দৃশ্যমান এই পৃথিবীতে আমরা সকলেই এক গোলক ধাঁধার মধ্যে আছি। তাহলে আসলেই কি আল্লাহ বলে কেউ আছেন? পৃথিবীর বেশিরভাগ মানুষ আজ এটা বিশ্বাস করে না, এমনকি মুসলমানেরাও। আরেকটু পরিষ্কার করে বললে, আমাদের আলেম সমাজের মধ্যেও আজ বিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে। মুখে আমরা আল্লাহকে জীবন মৃত্যুর মালিক মনে করি, কিন্তু তার পথে জীবন দিতে ভয় পাই। আল্লাহকে রিজিকদাতা মনে করি, কিন্তু একজন ঘুষখোর সুদখোর মসজিদের সভাপতির অধীনে ইমামতের চাকরি করি। এক যুবলীগের কেটা আর হুজরত করেছে, আমাকে প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া করা লাগবে। ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, ঠেলায় ঠেলায় অনেক সময় জবরজের হইয়া যায়। কারণ ওই চাকরিটা চলে গেলেই মনে করি আমার ঘরে খাবার বন্ধ হয়ে যাবে। আসলে আমাদের ইমানে আজ চরম ঘাটতি তৈরি হয়েছে। কোনো কিছুর জন্যে আমরা এখন আল্লাহর উপর পুরো ভরসা করতে পারি না। অর্থ আর ক্ষমতায় সমাজে যারা আমাদের উপরে অবস্থান করছে, তাদেরকে আমরা আমাদের রিজিকদাতা পালন করতে মনে করতে শুরু করেছে। একদিন সুদের বিরুদ্ধে কেবল ওয়াজ শুরু করছে, কেবল কসে সুদ খাওয়া, এক টাকা খালি মায়ের সাথে, কেবল কসে। মসজিদের সামনে কেশিয়ার বসে আছে, মানে কবারই দিচ্ছে না, নামাজ শেষ করে বাড়াতেই কেশিয়ার হাত ধরছে, ধরে বলতেছে মাস গেলে বেতন কে দেয়। ইমাম জোর হাত করে বলে, চাচা আপনি যে সুদ খান এ কথা আগে জানলে। আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, তাই এ কান ধরে বলতেছি যতদিন আমি মসজিদে আছি আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করব না। এক কথায় বললে আমাদের প্রায় সকলেই কোনো না কোনোভাবে শিরক করছি। এর কারণ আমরা প্রমাণ ছাড়া না জেনে না বুঝেই আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু না জেনে না দেখে না বুঝে কোনো কিছুকে বিশ্বাস করা কি আসলেই সম্ভব? ভোগবাদী যান্ত্রিক এই পৃথিবীতে এখন সবাই সব কিছুর জন্যই প্রমাণ চায়। আমার এই কথায় অনেকেই হয়তো প্রচণ্ড ক্ষুব্ধ হচ্ছেন। আপনি বলবেন, আমি প্রমাণ ছাড়াই আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু সেটাও কি আসলেই সম্ভব? অতি ক্ষুদ্র একটি জিনিসকেও আমরা যেখানে না দেখে বিশ্বাস করি না, সেখানে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা না দেখে অন্ধের মতো বিশ্বাস করব? আপনি বলবেন, অদৃশ্য বিশ্বাসের নামই তো ইমান। কিছুক্ষণের জন্য মেনে নিলাম আপনি ইমানদার। এবার আপনিও কিছুক্ষণের জন্য মনে করুন, আপনার জন্ম হয়েছে কোনো এক হিন্দু পরিবারে। আপনার পিতামাতা অন্ধের মতো ইমান এনেছে দেবী দুর্গার প্রতি। তাদের বিশ্বাস মা দুর্গা দুর্গতিকে বিনাশ করে, অসুরকে করে বধ। আপনি কি তাদের মহাপ্রলয়নকারী এই অদৃশ্য শক্তিকে বিশ্বাস করবেন? না করলে আপনার পিতামাতার সেই অন্ধবিশ্বাস যে মিথ্যা তা আপনি কিভাবে প্রমাণ করবেন? তাদের কাছে তো আপনার আল্লাহর চেয়েও বিশ্বাসযোগ্য দলিল রয়েছে, কারণ তারা এরই মধ্যে তাদের সব দেবদেবীর বাহ্যিক রূপ আবিষ্কার করেছে। প্রতি বছর মা আসেন এই ধরায়, কোন বছর কোন বাহনে চড়ে আসেন তাও তাদের জানা। আবার গরুকেও তারা মা মনে করেন, আর এই মায়ের গোমূত্র খেয়ে তাদের নানা ধরনের অসুখও ভালো হতে শুরু করেছে। দেখি আগর হাম গায়ে কে গোবর কে ভি বাতে ইয়ে দেখি এই চামচ গোবর আগর হাম এই চামচ গোবর খা লেতে হ্যায় তো হামারা তন মন পবিত্র হো জাতা হ্যায়, হামারি আত্মা পবিত্র হো জাতি হ্যায়, নরমাল ডেলিভারি হি হোগি, সিজারিয়ান কি আবশ্যকতা নি পড়েগি। এত সব প্রমাণের সামনে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে অবিশ্বাস করা কি সম্ভব? ধরলাম খুব কাকতালীয় ভাবে আপনি তাদের এসবকে বিনোদন মনে করে হিন্দু ধর্ম ত্যাগ করলেন, কিন্তু তারপরে কোন ধর্মে যাবেন? ইসলামে যে একমাত্র সঠিক ধর্ম সেটারই বা প্রমাণ কি? এখন আপনি বলবেন, কোরআন পড়লেই তো সব কিছু বেরিয়ে যাবে, কিন্তু কোরআনের কোথায় প্রমাণ আছে যে আল্লাহ আছেন? কিংবা রাসূলুল্লাহ সাল্লামের কাছে জিব্রাইল আসতেন, কোনো সাহাবী কি সেটা কখনো দেখেছেন? আসলে কোরআনে কোনো কিছুরই সরাসরি প্রমাণ নেই, যা আছে তা হলো তথ্য সূত্র আর সংকেত, অনেকটা বাইনারি কোডের মতো। সেই কোড বুঝতে হলে আমাদেরকে গবেষণা করে প্রমাণ করতে হবে কোরআন একটি বিজ্ঞানময় আসমানি কিতাব, আর এটাই পৃথিবীতে আমাদের জন্য পরীক্ষা। যে কারণে কোরআনে অসংখ্যবার বলা হয়েছে ইহা চিন্তাশীলদের জন্য পথ প্রদর্শনকারী একটি কিতাব। এবার চলুন আমাদের চিন্তাশীল আলেমরা কি গবেষণা করছে সেটা একটু দেখে আসি। আশেকান্দের এরকম পীর সাহেবের ঘাড় বেয়ে বাসের উপরে ওঠার কারণ গবেষণার মাধ্যমে বের করেছেন জন্মনায়ক চিন্তাশীল গবেষক পীর সাহেব। মাদ্রাসাগুলোতে এখন কোরআন নিয়ে গবেষণা হয় না, গবেষণা হয় পীর সাহেবদের মহালৌকিক সব কুকুর বিড়াল আর বাইন মাছের কেচ্ছা কাহিনী নিয়ে।
ও কিন্তু জালে আটকায় না, তখন দাদা যান বলতো ওরে বাইমা, যখন তোর কলিজার মধ্যে কাটা ভুইকে পড়বে ও বাইমা সুয়ার, তখন পানির মধ্যে থাকতে পারবি। এই চরমোনাই পিসাহেবই গবেষণা করে জান্নাতে যাবার একটি জাহাজ আবিষ্কার করেছেন, যার যাত্রী শুধু চরমোনাই আশেকানরাই হতে পারবেন। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ যখন কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, ডাক দিয়ে বলবে বাবদগো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাঙিয়ে আনা। গবেষণা তো দূরের কথা, আমাদের মাদ্রাসাগুলোতে সম্মানিত হাফেজদেরকে কোরআনের অর্থ ঠিক মতো পড়ানো হয় না, কারণ তাদের ওস্তাদরা জানেন কোরআনের অর্থ জানলেই তাদের মন করা কোরআনিক তাফসিরের ব্যবসায় ভাটা পড়বে। কার মতো তওবা করব? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহা নামের এক ব্যক্তি, তার মতো তওবা করো। চিন্তা করেন কেমন ব্যক্তি যে কোরআনে নাম এসে গেল। কুয়াকাটা হুজুরের এই তর্জমা যে ভুল সেটা ধরিয়ে দেন মুফতি ডক্টর আমির হামজা। এরকম কোন কথা কোরআন হাদিসে নেই, ওই ভণ্ডরা বানিয়েছে। তাওবায়ে নাসুহা মানে একনিষ্ঠভাবে তওবা করা। আমির হামজার এই বক্তব্যের পর কুয়াকাটা হুজুর ভুল স্বীকার না করে আবারও ডাহা মিথ্যা কথা বলেন কোরআন শরীফ নিয়ে। আসলে ব্যাপারটা এমন না, এই নাসুহার যে ঘটনাটা শুনাইলাম এটা ভিন্ন কিতাবের ঘটনা, কোরআনেও নাই হাদিসেও নাই। এসব কারণে কোরআনের অর্থ পড়ার কথা বললে তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। এই যেমন আবুদুহা মোহাম্মদ আদনান কিছুদিন আগে কোরআন তেলোয়াতের পাশাপাশি অর্থ জানার গুরুত্ব নিয়ে আলোচনা করাতে আলেমদের একটি চক্র তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হন। নতুন একটা বাড়িছে ইউটিউব বক্তা, পোলাবাইনের খুব পছন্দ, বাংলিশ ওয়াজ করে, বাংলা বলে আর পটর পটর ইংরেজি বলে, হাতে মনে করে হাতে কত কিছু গাদা কথাকার। দীর্ঘদিন ধরে চলে আসে এরকম ভুলভালের মধ্যে আটকে ছিলাম আমরা, কিন্তু সম্প্রতি বছরগুলোতে ভুল ভাঙতে শুরু করেছে উপমহাদেশের মুসলমানদের। বিশেষ করে ডক্টর জাকির নায়কের গবেষণাধর্মী কোরআনের বৈজ্ঞানিক আলোচনা আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে পবিত্র কোরআন নিয়ে। কিন্তু তাতেও ক্ষুব্ধ হয়েছে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ী একটি চক্র। লম্বা সময় ধরে চলে আসা পীর মাজার মিলাদ কুলখানি চল্লিশা কিংবা লোক ভাড়া করে কোরআন খতমের মতো বেদাতকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তারাই জাকির নায়কের ঘোর বিরোধিতা শুরু করেছে। ইমাম সাহেবের কাজ ইমামতি করা, এখন ডাক্তার সাহেব ইমামতির মশালা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। কোরআন শরীফে পড়ে ভুল, এমন ভুল পড়ে, আমি ওনার কোরআন শরীফ নিজ কানে শুনেছি, এই ভুলে নামাজ হয় না। তো যার নিজের নামাজ হন আসে আর তোর ইমান নিয়ে এত চিন্তিত। তাইওয়ালা বুখারী শরীফ সম্পর্কে, মুসলিম শরীফ সম্পর্কে গোটা বিশ্ব মুসলমানকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বক্তব্য দিয়েছে। প্যান্ট শার্ট টাই পরা ওয়াজের ওয়াজ যদি না শুনেন মুসলমান, জাকির নায়কের জন্য কেন পাগল হইলে? কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়ক? আলেমদের এসব ওয়াজ শুনে বাংলাদেশে মিস্টার বিনের ভিডিও দেখা দর্শকের সংখ্যা কমেছে, কারণ তারাই এখন আমাদের বিনোদনের যথেষ্ট খোরাক। আমি স্বপ্নে দেখতেছি কেয়ামতের মাঠ, সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দানে উঠছে, ফেরেশতা ঘোষণা করতেছে যে যারা নাকি সরমানের মুরিদ ছিল এবং ঈশ্বর হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে, আল্লাহর ঘোষণা হলো তাদের এই কেয়ামতের ময়দানে কোনো হিসাব টিসাব নেওয়া হবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। হেলিকপ্টারে চড়ে কোরআন বিক্রি করে খাওয়া এসব মোল্লাদের কারণে উপমহাদেশে মুসলমানের আজ অস্তিত্ব সংকটের সামনে দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের 200 বছরের শাসনামলে হিন্দুরা যখন ইংরেজি শিখে প্রশাসনিক কাজে যুক্ত হয়েছিল, এই আলেমদেরই একটি অংশ তখন ফতোয়া দিয়েছিল ইংরেজি শিক্ষা হারাম। হারাম ফতোয়া দেয়া সেই হারামিদের উত্তরসূরিরা আজও ইংরেজি শিক্ষার ঘোর বিরোধী। লন্ডনের ফুটপাতে যারা জুতা সেলাই আর ইংরেজিতে কথা বলে। এবার চলুন দেখা যাক ইংরেজি গণিত বিজ্ঞান ছাড়া কি কোরআন ব্যাখ্যা করা সম্ভব কিনা। ধরুন সূরা আল ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি শপথ করছি সেই স্থানের যেখানে নক্ষত্রগুলো পতিত হয়। আচ্ছা, বিজ্ঞান ছাড়া কি এই আয়াতের ব্যাখ্যা করা একেবারেই সম্ভব? প্রথম টেলিস্কোপের আবিষ্কারক আরব মুসলিম বিজ্ঞানী আবুল হাসান আজ থেকে প্রায় 1000 বছর আগে বলেছিলেন এই আয়াতের দ্বারা ব্ল্যাক হোলের ইঙ্গিত দেওয়া হয়েছে, যে ব্ল্যাক হোল এখনো বিজ্ঞানীদের কাছে গবেষণার বিষয়। কিন্তু বিজ্ঞানের বিরোধিতা করা ওই আলেমদের কাছে যদি জিজ্ঞেস করা হয় ব্ল্যাক হোল কি, তারা কি উত্তর দিতে পারবেন?
এই ধরুন পুরো শবে মেরাজটাই বিজ্ঞানের চমৎকার এক বাস্তবায়ন। বলা হয়েছে পৃথিবীর সময়ের মাত্র কয়েক সেকেন্ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর সময় পার করে এসেছেন। বিষয়টা একজন নাস্তিকের কাছে হাস্যকর মনে হবে, কারণ আমরা তাদের কাছে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিতে পারিনি। কিন্তু আলবিরুনির কথা কাফিররাই বিশ্বাস করেছিলেন, কারণ তিনি একাধারে পদার্থবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক ছিলেন। তিনি প্রথম পৃথিবীর ব্যাসার্ধ পরিমাপের একটি সহজ সূত্র আবিষ্কার করে গেছেন। কোরআনের সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, চন্দ্র সূর্য সকলেই তাদের নিজস্ব গতিতে নিজ নিজ অক্ষে বিচরণ করছে। এ আয়াতকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। সেই বিজ্ঞানী আলবিরুনি মেরাজ সম্পর্কে 1023 খ্রিস্টাব্দে বলে গেছেন, মেরাজের ঘটনা কোনো অলৌকিক বিষয় নয়, বরং আল্লাহ সেই রাতে পুরো পৃথিবীর সময়কে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। আজকের আধুনিক বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ডাইমেনশন। আমাদের এই বর্তমান পৃথিবী থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। ফোর্থ ডাইমেনশন বা টাইম ডাইমেনশনের অস্তিত্ব আমাদের জীবনে থাকলেও আমরা এর পুরোপুরি সুবিধা এখনো ভোগ করতে পারিনি। যেমন থার্ড ডাইমেনশনের কারণে আমরা উপরে নিচে সামনে পেছনে ডানে পায়ে সব দিকে চলাচল করতে পারি, কিন্তু টাইম ডাইমেনশনের ক্ষেত্রে তা এককেন্দ্রিক, অর্থাৎ সময় সবসময় ভবিষ্যতের দিকে চলমান। আমরা চাইলেই সময়কে থামিয়ে দেয়া কিংবা সময়ের সামনে পেছনে যেতে পারি না। কিন্তু বিজ্ঞানীদের মতে আমাদের আশপাশেই হয়তো এমন গ্রহ আছে যেখানকার প্রাণীরা অতীত ভবিষ্যৎ যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে। স্ট্রিং থিওরি অনুযায়ী পৃথিবীতে 10টি ডাইমেনশন রয়েছে। এর মধ্যে আমরা যদি ফিফথ ডাইমেনশন পর্যন্ত বাস্তব রূপ দিতে পারতাম, তাহলেই আমরা আমাদের ভবিষ্যতে চলে যেতে পারতাম, সময়কে থামিয়ে দিতে পারতাম, এমনকি একজন মানুষই আলাদা হয়ে দুইজন মানুষের মতো বিচরণ করতে পারতাম। এম থিওরি অনুযায়ী পৃথিবীতে ডাইমেনশন রয়েছে 11টি। বৈজ্ঞানিক স্ট্রিং থিওরির মতে 26টি ডাইমেনশন থাকতে পারে আমাদের এই মহাবিশ্বে। এবার চিন্তা করুন, বিজ্ঞানীরা যদি 26টি ডাইমেনশনের গাণিতিক রূপ দিতে পারে, তাহলে যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার পক্ষে কততম ডাইমেনশনের বাস্তব রূপ দেওয়া সম্ভব? স্ট্রিং থিওরি অনুযায়ী 10ম ডাইমেনশনে অবস্থান করা কোনো প্রাণী তার গ্রহের বাইরের অন্য গ্রহেও প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ সে চাইলে অন্য গ্রহের সময়কে আটকে দিয়ে তার নিজের গ্রহের সময় চলমান রাখতে পারেন। অতএব আমরা যদি ধরে নিই আল্লাহ 10ম ডাইমেনশনে অবস্থান করছেন, তাহলে তার পক্ষে পৃথিবীর সময়কে 27 বছরের জন্য আটকে দেয়া সম্ভব। কিংবা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার 27 বছরের সাথে পৃথিবীর সময়ের অনুপাত মাত্র কয়েক সেকেন্ড। যেমন আমাদের সৌরজগতের শুক্র গ্রহের একদিন সমান পৃথিবীর 116 দিন 18 ঘন্টা, অর্থাৎ শুক্র গ্রহে আপনি একদিন কাটিয়ে আসলে আপনার পৃথিবীর জীবন থেকে 116 দিন শেষ হয়ে যাবে। তার মানে একই সময়ে বিভিন্ন গ্রহের সময়ে যদি পার্থক্য থাকতে পারে, তাহলে আরশে আজিমের সাথে পৃথিবীর সময়ের পার্থক্য কত সেটা আমাদের মানুষের পক্ষে জানা কখনোই সম্ভব না। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবার আগে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৃথিবীতে ছিলেন এবং ওই সময় মক্কা থেকে জেরুজালেমে যেতে দীর্ঘ সময় কেটে যেত, সেই কারণে অনুমান করা যায় আল্লাহ হয়তো এখানে তার হায়ার ডাইমেনশনাল ক্ষমতা ব্যবহার করে পৃথিবীর সময়কে 27 বছরের জন্য আটকে দিয়েছিলেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোনো গল্প নয়, বরং বৈজ্ঞানিক থিওরির প্রতিফলন। মেরাজের ঘটনায় কিভাবে বিজ্ঞানের প্রয়োগ ঘটেছে তা বোঝার জন্য উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এপিক সায়েন্স ফিকশন মুভি ইন্টারস্টেলার। এই ছবিটিতে টাইম ট্রাভেলের বিষয়টি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন মুভির একেবারে শেষ দিকে ছবির প্রধান চরিত্র কুপারের সাথে তার মেয়ে মার্ফের যখন সাক্ষাৎ হয়, তখন বাবার চেয়ে মেয়ের বয়স অনেক বেশি দেখানো হয়েছে, কারণ বাবা পৃথিবী থেকে দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন গ্রহে অবস্থান করেছেন। ইন্টারস্টেলার মুভিতে ব্ল্যাক হোলের পাশাপাশি ওয়ার্ম হোলের বাস্তব ব্যবহার দেখানো হয়েছে, যা আমাদের এক গ্রহ থেকে অন্য গ্রহে শর্টকাট ওয়েতে নিয়ে যেতে সক্ষম। অর্থাৎ মেরাজের রাতে নবীজিকে বহন করা যে দ্রুতগামী বাহনের কথা বলা হয়েছে, হতে পারে সেটাও ছিল শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির সর্বোচ্চ ব্যবহার। বিধর্মীরা মেরাজকে অস্বীকার করলেও ইন্টারস্টেলার মুভিকে বলেছেন বৈজ্ঞানিক, কারণ এই মুভিতে স্ট্রিং থিওরি, রিলেটিভিটি, অ্যাস্ট্রোফিজিক্স এবং টাইম ডাইলেশন সহ বেশ কয়েকটি বৈজ্ঞানিক সূত্রের বাস্তবিক রূপ দেওয়া হয়েছে। তবে বাস্তবে তা করতে হলে বিজ্ঞানকে আরও অনেক দূরে এগিয়ে যেতে হবে, তা হয়তো কখনোই সম্ভব নাও হতে পারে। কাফিররা যখন বিজ্ঞানের এসব জয়যাত্রার পথে নতুন নতুন আবিষ্কারের স্বপ্ন দেখছে, বিজ্ঞানময় এই কোরআন থেকে ইংরেজি গণিত বিজ্ঞান বাদ দিয়ে আমাদের আলেমরা তখন সাপ ব্যাঙের বানোয়াটকেচ্ছা কাহিনী শিখিয়ে তৈরি করছেন মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষক।
যাদের আয়ের একমাত্র উৎস মানুষের জাকাত, ফিত্রা, মিলাদ আর কুরবানির চামড়ার টাকা। বলে এই শিক্ষা সিলেবাস সংস্কার করো। বলে কেন? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। কারা এরা? এরা ইংরেজদের দালাল। ধোকা খায় না। ওই ইংরেজি পড়ার মধ্যে আমার কোনো গর্ব নাই। আমরা কোরআন থেকে বিজ্ঞানকে আলাদা করে দেওয়ার সুযোগে আমাদের দেশে ইসলাম বিদ্বেষী নাস্তিকেরাও বিজ্ঞান থেকে কোরআনকে সরিয়ে দিয়েছে। আমাদের পাঠ্যপুস্তকের ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত বিবর্তন নামে একটি অধ্যায় পড়ানো হচ্ছে, যা কোরআনের সুস্পষ্ট বিরোধিতা, যেখানে বিজ্ঞানের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে শেখানো হচ্ছে মানুষের উৎপত্তি বানর, শিম্পাঞ্জি কিংবা করিলা থেকে। মাধ্যমিকের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় কথিত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে মানুষের একসময় লেজ ছিল, কালের আবর্তনে সেই লেজ না দেখা গেলেও লেজের ঠিক ওই জায়গায় কক্সিক্স নামক লেজের অংশ বিশেষ এখনো রয়েছে, যা হয়তো জাফর ইকবালের পেছনে চেক করলে পাওয়া যেতেও পারে। তিনি সমস্ত সায়েন্টিস্ট মিলে ঠিক করেছেন যে ডারউইনের বিবর্তনের যে থিওরি সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে জাফর ইকবালের এই বক্তব্যের সাথে হয়তো আনেমরা একমত হবে না, কারণ কোরআন বলছে হাওয়া এবং আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম আসা মানব যুগল। কিন্তু বিজ্ঞানী ডারউইন বলছে মানুষের পূর্বপুরুষ ছিল বানর, গরিলা কিংবা শিম্পাঞ্জি। এখন আমরা কোনটা বিশ্বাস করব? ধরে নিলাম আপনি ইংরেজি পড়েন না, তাই ব্রিটিশ বিজ্ঞানী ডারউইন কি বলেছেন সেটা নিয়ে আপনার মাদ্রাসার শিক্ষার্থীদের মাথা ব্যথাও নেই। কিন্তু মাদ্রাসার বাইরে দেশের 87% সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তো এই বিজ্ঞানে শিখছে, তাদের কি হবে? শুধু ওয়াজ করে তো আর তাদের ইমান ঠিক রাখা যাবে না, তাই তাদেরকেও বৈজ্ঞানিকভাবে বোঝাতে হবে যে ডারউইনের বিবর্তনের ধারণা শুধু একটি মিথ্যা কল্পনা, কারণ তাদের দানের টাকাতে আপনার মসজিদ মাদ্রাসার বেতন চলে। এখন নূরে মদিনা হাফিজা ইসলামিয়া মাদ্রাসার একজন ছাত্র হয়তো বলবেন, ডারউইনটা আবার কে? এটা কি ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব নাকি? না, উনি দাওরা হাদিস পাশ করা আলেম না। ডারউইন ছিলেন ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন জীববিজ্ঞানী, যার অনেক গবেষণার জন্য তিনি পেয়েছিলেন একাধিক আন্তর্জাতিক পদক। এমন একজন বিজ্ঞানীর যুক্তি মিথ্যা প্রমাণ করতে হলে আপনাকেও পাল্টা বৈজ্ঞানিক যুক্তি দাঁড় করাতে হবে, কিন্তু আপনার মধ্যে কি বিজ্ঞানের কোনো জ্ঞান আছে? আপনি না বুঝলেও সমস্যা নেই, আপনার ভাষায় কাফের মুশরিকদেরই আরেকটি দল প্রমাণ করেছে ডারউইনের বানরের মতবাদ পুরোপুরি মিথ্যা কল্পনা প্রসূত। ধরুন আমাদের বিজ্ঞান বইয়ে পড়ানো প্রাণীতত্ত্বে যা বলা হয়েছে তা হলো ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, সেখান থেকে প্রোটোজোয়া হয়ে বহুকোষী জীবের উৎপত্তি, আর সেখান থেকে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের জন্ম। কিন্তু প্রাণী এবং উদ্ভিদের মাঝে কিভাবে প্রাণ আসলো তার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। সেখানে বলা হয়েছে কোনো একভাবে প্রাণী তার দেহে প্রাণ পেয়েছে এবং সেই প্রাণীর মধ্য থেকে বানর, শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং হয়ে আজকের আধুনিক মানুষের উৎপত্তি। আমাদের বিজ্ঞান বই অনুযায়ী বানর, শিম্পাঞ্জি কিভাবে আধুনিক মানুষের রূপ পেল তার কিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। যেমন বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং মানুষের রূপ পেতে দুইটি ধাপ পার হয়েছে, যার প্রথম ধাপটিকে বলা হয়েছে নিয়ান্ডারথাল। 1865 সালে পাওয়া 75 বছর আগের একটি ফসিলকে নিয়ান্ডারথাল প্রজাতির সবশেষ বংশধর হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ নিয়ান্ডারথাল প্রজাতির আগের সব মানুষের লেজ ছিল, চার হাত পায়ে ভর দিয়ে হাঁটত এবং পুরো শরীরে জাফর ইকবালের গোফের মতো লোম ছিল। নিয়ান্ডারথাল প্রজাতির পর মানুষের ঠিক আগের রূপটিকে বলা হয়েছে ক্রোম্যাগনন, যাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়েছে মাত্র 10,000 বছর আগে। তার মানে আধুনিক মানুষ অর্থাৎ আমাদের বয়স 10,000 বছর কিংবা তার কিছু বেশি সময়। এবার চলুন বিবর্তনের এই ব্যাখ্যা কতটা ভ্রান্ত সেটা প্রমাণ দেখি। 2018 সালে জানুয়ারির 26 তারিখে ইউএস জার্নালে 1,77,000 থেকে 1,88,000 বছরের পুরাতন আধুনিক মানুষের একটি জীবাশ্ম আবিষ্কারের খবর প্রকাশিত হয়। 2017 সালে জানুয়ারির 10 তারিখে স্টিফেন অ্যান্ডারসন একটি প্রবন্ধে লেখেন, 30 মিলিয়ন ইয়ার্স ওল্ড হিউম্যান ফসিল ফাউন্ড ইন মরক্কো চ্যালেঞ্জ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইভলিউশন। অর্থাৎ মরক্কোতে 3,00,000 বছর আগের একটি মানুষের জীবাশ্ম পাওয়া গেছে, যা প্রমাণ করে বিবর্তনের মতবাদ একটি ভুল ব্যাখ্যা। অতএব 10, 20, 30 কিংবা 75,000 নয়, মানুষের অস্তিত্ব আরো অনেক হাজার লক্ষ কোটি বছর আগে থেকেই। টাইমস ম্যাগাজিনের 2006 সালের ফেব্রুয়ারির 20 তারিখে পার্শ্ববিজ্ঞানীর একটি মতামত তুলে ধরা হয়েছিল, যেখানে তারা ডারউইনের মতবাদ প্রমাণিত কোনো বিজ্ঞান নয় বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের 5,70,000 চিকিৎসক বলেছেন কোনো এক ঐশ্বরিক শক্তির সৃষ্টি মানুষের প্রাণ। দেশটির 60% চিকিৎসক ডারউইনের মতবাদকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বিখ্যাত জীববিজ্ঞানী কেভিন অ্যান্ডারসন বলেছেন, জীববিজ্ঞানের প্রধান শর্ত জীবন আসে জীবন থেকে, কিন্তু বিবর্তনের এই মতবাদ জীববিজ্ঞানের সেই মৌলিক শর্তকেই ভায়োলেট করেছে, অতএব এটা কোনো বিজ্ঞান হতে পারে না। কেভিন অ্যান্ডারসন আরো বলেন, কেউ যদি মনে করে সে প্রাণ তৈরি করতে পারবে, তাহলে আমি প্রাণীর সবগুলো উপাদান, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, এই সবগুলো উপাদান দিয়ে বলবো সে যেন একটি প্রাণ তৈরি করে দেখায়।
এখন পর্যন্ত সমসাময়িক জেনেটিক্স, কোষ জীববিজ্ঞান, ইপিজেনেটিক্স, আণবিক জীববিজ্ঞান এবং জৈব রসায়ন বিদ্যায় লাখ লাখ টাকা খরচ করে প্রাণ উৎপত্তির যে গবেষণা চলছে তার ফলাফল একেবারেই শূন্য। তিনি বলেন, সুনির্দিষ্টভাবে বলা না গেলেও যা মনে হচ্ছে তা হলো প্রাণ সৃষ্টির এই প্রচেষ্টা কখনোই সফল হবে না, কারণ কোনো এক অদৃশ্য শক্তি আমাদের দেহে প্রাণ দিয়েছেন যা আমাদের চিন্তা শক্তিরও বাইরে। অবশ্য পবিত্র কোরআন সেই শক্তির প্রমাণ দিয়েছে সূরা আম্বিয়াতে, যেখানে বলা হয়েছে, আমি পৃথিবীর সব প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা আজ প্রমাণ পেয়েছে প্রাণী দেহের কোষের গুরুত্বপূর্ণ উপাদান সাইটোপ্লাজমের 80% পানি। তারপরেও আমাদের বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক এসব মিথ্যা কল্প কাহিনী পড়ানো হচ্ছে, কারণ ভারতের নিয়োগ দেওয়া নারায়ণ চন্দ্র সাহা জাফর ইকবালদের মূল উদ্দেশ্যই আমাদের মুসলমানদের ইমান ধ্বংস করে দেয়া। তাই আমাদের ইমান রক্ষা করতে আমাদেরকেও বিজ্ঞান দিয়ে যুক্তি দিতে হবে, বিগ ব্যাং নামক দুর্ঘটনায় পৃথিবীর সৃষ্টি হয়নি, বরং একজন মহাপরিকল্পনাকারীর সুপরিকল্পিত সৃষ্টি এই মহাবিশ্ব। সেই মহাপরিকল্পনাকারী এই কোরআনের মালিক। বিজ্ঞানময় সেই পবিত্র কোরআনে ভবিষ্যতে কি হবে এবং অতীতের এমন সব ইতিহাসের বর্ণনা দেওয়া হয়েছে যা একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না। শুধু ইতিহাস নয়, 1500 বছর আগে করা বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণ করে এটা আসমানি কিতাব। অতএব অদৃশ্য নয়, আমরা জেনে বুঝেই বিশ্বাস করি মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আবার তার কাছেই ফিরে যেতে হবে। যারা মনে করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক কিংবা জাদুকর ছিলেন, তাদেরকে শুধু এতটুকুই বলবো যে জাদুকর টেলিস্কোপ ছাড়াই সৌরজগতের বর্ণনা দিতে পারেন, আল্ট্রাসোনোগ্রাম মেশিন ছাড়াই যিনি মানব ভ্রূণের বিশদ আলোচনা করতে পারেন, 1500 বছর আগে যার করা ভবিষ্যৎবাণী আজ হুবহু মিলে যাচ্ছে, আমার সে জাদুকরের প্রতি ইমান আনতে একদমই সন্দেহ নেই। আল্লাহ হাফেজ। Thank you.